একটি টেলিভিশন চ্যানেলে প্রথম এটা ওরা লিক করে যে এটা নিয়ে সরকার ভাবছে, এবং দেখলাম গতকালে খবর কাগজে যে এটা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, তারা রিপোর্ট দেবে, তার ভিত্তিতে সরকার চিন্তা ভাবনা করবে। এখন ব্যাপারটা একটু কনস্টিটিউশনালি ভাবার দরকার। আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে গত 35 বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমি জিনিসটা জানি। সেটা হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক ব্যবস্থাটা হচ্ছে সংসদীয়। সংসদীয় মানে এখানে পার্লামেন্টের ক্ষমতা খুব বেশি। পার্লামেন্টের নিম্নকক্ষ আমাদের দেশে যার নাম লোকসভা বা ব্রিটেনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলে, সেখানে যে দল জেতে তারাই সরকার গঠন করে, কোনো দল একটা জিততে না পারলে কোয়ালিশন করে সরকার গঠন করে, এটাই হচ্ছে নিয়ম। এবং এটা মানে প্রি ম্যাচিওর ভেঙে দেওয়া যায়। দরকার ধরা যাক কোনো একটা সরকার পড়ে গেল, তাহলে কিন্তু অনেক সময় সেই পার্লামেন্টটাকে ভেঙে দেওয়া যায়। এর আগে 1977 সালে যে পার্লামেন্ট গঠিত হয়েছিল, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়েছিলেন, 2 বছর পরে ওটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল 79 সালে। 80 সালে আবার নির্বাচন এবং 80 সালে আবার কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে। ন্যাচারালি এই মানে লোকসভাটা স্থায়ী নয়, এখানে রাজ্যসভা স্থায়ী। ঠিক সেই রকম একই মডেলে রাজ্যে রয়েছে বিধানসভা, বিধানসভাও স্থায়ী নয়, বিধানসভা ভেঙে দেওয়া যেতে পারে। নতুন যে নিয়ম যদি এমন হয়, আমি আইনটা দেখিনি, আইনের খসড়াটা দেখিনি, সরকার কি চাইছে আমি কিচ্ছু জানি না, রিপোর্টটা পেলে আমি বুঝতে পারবো। আমার রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি বিজ্ঞানের ভাবনা চিন্তা থেকে আমি কতগুলো কথা বলি, যে তাহলে প্রথমে যেটা করতে হবে, লোকসভা এবং বিধানসভার কার্যকাল 5 বছর করতেই হবে, যেটা 5 বছরই থাকবে, 5 বছর আগে ভেঙে দেওয়া যাবে না। একটা সরকার যদি পড়ে যায় তাহলে বিকল্প সরকার করতে হবে এবং তারাই সরকার চালাবে, এরকম একটা সিস্টেম করতে হবে। অর্থাৎ একবার জিতলে এটা 5 বছর ধরে কাজ করবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে লোকসভা এবং বিধানসভার ভোটটা একসঙ্গে হবে, এটা অবশ্যই সমর্থন করা যায়। এটা আমাদের দেশে আগে হতো, আমাদের দেশে 52 লোকসভা তো এগিয়ে আসবে, লোকসভা ভোটটা বলছি 52, 57, 62, 67 আগে কিন্তু হতো। মাঝখানে একবার কেরালাতে 1959 সালে ইএমএস নাম্বুদ্দি সরকারটাকে ভেঙে দেওয়া হয়েছিল, তা নইলে 67 পর্যন্ত মোটামুটি একসঙ্গেই ভোটটা হতো। 67-তে 9টা রাজ্যে অকংগ্রেসী সরকার গঠিত হয়, কিন্তু কোনো সরকারই স্থায়ী হয়নি। তখন থেকেই এই রাজ্যে বিভিন্ন সময়ে ভোট টোট হওয়া নিয়ে একটা মানে সমস্যা তৈরি হয়। এরপর অনেকগুলো রাজ্য হয়, তার বিভিন্ন সময়ে নির্বাচন হয়। সমস্যাটা হচ্ছে কি, যত দিন যাচ্ছে নির্বাচনগুলো খরচ সাপেক্ষ হচ্ছে, এবং সেটা 1-2 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা। একবার লোকসভা নির্বাচন হলো, আবার লোকসভা ভেঙে দেওয়া হলো, আবার হাজার হাজার কোটি টাকা খরচ। তার কিছুদিন পরে আবার একটা রাজ্যের বিধানসভা নির্বাচন, আবার কয়েক হাজার কোটি টাকা খরচ। এতগুলো অঙ্গরাজ্য, তার এতগুলো নির্বাচন, হাজার হাজার লাখ লাখ কোটি টাকার খরচ হচ্ছে। তার সঙ্গে আরেকটা বিপদ হচ্ছে, যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। অর্থাৎ তারপর কোনো অ্যানাউন্সমেন্ট হবে না, কোনো রকম উন্নয়ন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না, ইমপ্লিমেন্ট করা যাবে না। আগে যা সিদ্ধান্ত হয়েছে সেগুলো হবে, নতুন কোনো সিদ্ধান্ত হবে না। ভোট হয়ে গেল, তারপরে সিদ্ধান্ত, তারপর বাকিগুলো কাজ হবে। অর্থাৎ অন্তত 1-1.5 থেকে 2 মাস পুরোপুরি মানে উন্নয়ন কাজটা বন্ধ রয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোথাও একটা লোকসভা এবং বিধানসভায় নির্দিষ্ট সময়ের আগে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকার ফলে একটা ভয় থাকে সবার মধ্যে, যে সরকারটা পড়ে যাবে, বিধানসভা ভেঙে যাবে, লোকসভা ভেঙে যাবে। যারা লোকসভার মেম্বার বা যারা বিধানসভার সদস্য তারা চান, যাই হোক যেভাবেই হোক টিকিয়ে রাখি, আমার জায়গায় থাকি। এখান থেকে যদি আমরা বেরিয়ে আসি, যদি এটা ঠিক করে দেওয়া হয় লোকসভা এবং বিধানসভার মেয়াদ 5 বছর, কোনো সরকার পড়ে যেতেই পারে, তাহলে একটা বিকল্প সরকার চালাবে, বিকল্প সরকার তৈরি করতে হবে। বিধানসভার ক্ষেত্রে সেখানেও একই বিষয়, একটা সরকার পড়ে গেলে আরেকটা সরকার তৈরি করতে হবে। যদি কোনো কিছু না হয় তাহলে নির্দিষ্ট সময় অবধি রাষ্ট্রপতি শাসন রাখতে হবে। আমি কনস্টিটিউশনালি বলছি, আইনে কি হবে আমি জানি না, ফলে আইন যদি অন্য কিছু বলে সেটা দেখতে হবে আমাদের আইন কি বলে। মূল কথা হচ্ছে লোকসভা বিধানসভার নির্বাচন একসঙ্গেই করতে হবে, এই ভাবনা। পঞ্চায়েত নির্বাচন হয়তো একসঙ্গে হবে না, সেটা অনেক বড় নির্বাচনটা হয়ে যাবে, সেটা একটা অন্য হতে পারে, কিন্তু লোকসভা বিধানসভার একসঙ্গে হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এতে না 5 বছরে আর কোনো ভোট হবে না, 5 বছরে একবার ভোট হবে, টাকা বাঁচবে, সময় বাঁচবে। মডেল কোড অফ কন্ডাক্টের ফলে নির্বাচনের যে ইয়েটা মানে উন্নয়নের যে জায়গাটা স্তব্ধ হয়ে যায় সেটা বন্ধ থাকবে, সেটা আর মানে ইয়ে থাকবে না, সেটা চলতে থাকবে। প্লাস অনেক টাকা বাঁচবে, হাজার হাজার কোটি টাকা। সেই টাকাটা এটাও করা যেতে পারে, পৃথিবীর কিছু দেশে নির্বাচনটা হয় সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে। এই যে ধরা যাক নির্বাচনে, আমি নিজেই দমদম কেন্দ্রে বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, আমি তো দেখেছি কি খরচ হয় সাধারণ মানুষের পক্ষে নির্বাচনে লড়াটা। এখন প্রায় কি বলবো মানে এর মতো যে যেন একটা বিরাট উচ্চ ভাবনা, এ বাস্তবে হয় না। কোনো মানুষ ধরে রাখছে যে আমি
নির্বাচনের সময় আমি দল থেকে কিছু টাকা পয়সা পেয়েছি, সেটা করেছি, কিন্তু তারপরে নির্বাচন পরবর্তী যে সংঘর্ষ, যে মানুষগুলো বাইরে গেল, তাদের ওখানে রাখা টাকা দেওয়া, তাদের পকেট থেকে সেগুলো দিতে হয়েছে, তার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই, আমার পকেট থেকে লাখ লাখ টাকা বেরিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি, এইটা অন্তত হবে না যে নির্বাচনের সময় এবং আমার বিরুদ্ধে যারা লড়েছিল তাদের টাকা, মানে টাকা দেখে আমি তো থবনি যে এত টাকা কোথা থেকে আসে, তার কণা মাত্র আমি খরচ করতে পারিনি। ওদের একটা মিছিল দেখছিলাম, মিছিল যাচ্ছিল, আমাকে রিপোর্ট করলো, সেই মিছিলের সামনে আইসক্রিমের গাড়ি, শরবতের গাড়ি, যে যাচ্ছে তাকে খাওয়াচ্ছে, এত কিছু আমি করতে পারিনি। দিলীপ ঘোষ মিছিল করেছে, শুভেন্দু অধিকারী মিছিল করেছে, না শরবত না কিছু, মানুষকে একটু ভাঁড়ে চা খাইয়েছিলাম, আর কিছু খাওয়াতে পারিনি। আর বাকি যারা এখানে শাসক দলের পক্ষ থেকে লড়ছিল, সে শরবত থেকে শুরু করে কি না করেছে, এইটা বন্ধ হবে। নির্বাচন হবে রাষ্ট্রের খরচে, স্বীকৃত দল তারা টাকা পাবে, সেই টাকার মধ্যেই নির্বাচনটা করতে হবে এবং তার হিসেব দিতে হবে। কেউ যদি এক পয়সা বাইরে থেকে খরচ করে তাহলে তার নির্বাচন বাতিল হবে। যদি এটা করা যায় তাহলে অন্তত সেই সমস্ত মানুষগুলো যারা টাকার জন্য নির্বাচনে লড়তে ভয় পায় তাদের আমরা নির্বাচনী ক্ষেত্রে আনতে পারি, তাদের সার্ভিসটা দেশ পেতে পারে। প্লাস এই যে আমার হাতে টাকা রয়েছে, আমি শাসক দল যেখান থেকে খুশি টাকা তুলবো, এই পশ্চিমবাংলা এখনকার শাসক দলের মতো বিভিন্ন তাকে ঝেঁটিয়ে মেটিয়ে সব টাকা নিজের মতো নিয়ে নিয়েছে, সেগুলো আমি টাকা দেখালাম, এই দেখো আমার এত টাকা, সেটা বন্ধ করা যাবে। এবং গোটা ভারতবর্ষে এই যে নির্বাচনী রাজনীতিকে কেন্দ্র করে বারবার বারবার অভিযোগগুলো আসতো, সেটা বন্ধ হবে, ফলে গণতন্ত্রটাই অনেক উন্নত হবে। এই টাকার সঙ্গে হিংসার সম্পর্ক নেই, কিন্তু আবার ঘুরিয়ে সম্পর্কও তো আছে। হিংসা কেন হয়? হিংসা হচ্ছে যে এই লোকটাকে পিটিয়ে তাকে চিরদিনের জন্য বন্ধ করে দিলাম, যাতে কোনো দিন সে আমার সামনে চ্যালেঞ্জ হতে না পারে। 2021-এর 2রা মে-র পরে যা ঘটেছিল, বিজেপির মুখটা বন্ধ করে দাও, তারা যাতে পশ্চিমবাংলায় উঠে আসতে না পারে। পেরেছে বন্ধ করতে? বিভিন্ন জায়গায় বিজেপির যখন মিটিং হয় আমি দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ লোক, ওরা জানে মিটিংয়ে এলে মামলা খেতে পারে, মিটিংয়ে এলে ওদের ওপর আক্রমণ হতে পারে, ঘরবাড়ি তছনছ হয়ে যেতে পারে, চাকরিতে অসুবিধা হতে পারে। অধিকাংশ মানুষ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, রাস্তার ধারে জিনিস বেচে, কেউ টোটো চালায়, তারপরেও সেই ঝুঁকি নিয়ে যখন আসছে, দলটার প্রতি তো ভালোবাসা আছে, ওইটা তো বন্ধ করা যায় না। কিন্তু এক দেশ এক নির্বাচন যদি হয়, আমি মনে করি আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা অনেক অনেক অনেকটা সামনের দিকে এগিয়ে যাব। এটা যদি করতে পারেন, আমি তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার প্রণাম জানাবো, একটা বড় নির্বাচনী সংস্কার উনি করতে পারবেন। দেখা যাক, আমরা আশা করে আছি, কারণ আমরা একটা কথা তো জানি, মোদী হয় তো মুমকিন হয়, দেখা যাক ওনার ভাবনাচিন্তা, বিজেপির ভাবনাচিন্তা কী, আমি অপেক্ষা করে আছি। 2024-এর লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোপন মেসেজ এসেছে যে অভিষেককে গ্রেফতার হতে পারে। তবে এই মন্তব্যের পর থেকে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মাথা নত করবেন না, কিন্তু অন্যদিকে বলছেন আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, আবার আদালতেও ছুটছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? না, আমাদের দেশে দুর্নীতি করলে ফাঁসির কোনো বিধান নেই, সুতরাং দুর্নীতি করলে ফাঁসি হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি বলে আমি 5 পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো, তাকে বলবো আত্মহত্যা মহাপাপ, আপনি আত্মহত্যা করবেন না, তার চেয়ে আইনের সামনাসামনি দাঁড়ান, সেটাই সবচেয়ে ভালো। কারণ কেউ একদিন সুইসাইড করবে, আমরা তো সুইসাইডকে অ্যাবেট করতে পারি না, অ্যাবেটমেন্ট অফ সুইসাইডে পড়ে যাবো, সুতরাং আমরা সেটা করতে পারি না। এখন এই মুখ্যমন্ত্রীর এই কথা নিয়ে আমার কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে কে তাকে গোপন মেসেজ পাঠালো, সে ব্যক্তিটি কে? সে যদি তার পরিচিত কেউ হয়ে থাকে, সে কী করে জানলো যে ইডি সিবিআই গ্রেফতার করতে পারে? সে যদি বাইরের কেউ হতে হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে তো মামলা করার কথা, তার বিরুদ্ধে সরকারের উচিত, পশ্চিমবঙ্গ সরকারের অবিলম্বে সেই, কারণ এখন তো কেউ যদি ফোন করে সে ফোনটা তো দেখা যায়, তার নাম্বারটা তো উঠে আসে, সে নাম্বারটা দেখে তো তার বিরুদ্ধে মামলা করতে হবে যে তুমি তো মিথ্যে কথা বললে কোত্থেকে, তাকে তো বলতে হবে তুমি প্রমাণ করো যে কাকে কখন অ্যারেস্ট করা হবে। ফলে এই যে গোপন মেসেজ মেসেজ করা হয়েছে, এই গল্পটার মধ্যেও আমার তো কোথাও একটা গোলমেলে লাগছে, এটা গোলমেলে ব্যাপার স্যাপার। আমার মনে হচ্ছে এটা এরকম যে ওই মানে কীর্তন গাওয়ার আগে গৌরচন্দ্রিকা হয় না, দেখবে যখন কীর্তন গায় তার আগে অনেকক্ষণ ধরে গৌরচন্দ্রিকা হয়, এটা সম্ভবত গৌরচন্দ্রিকার গান হচ্ছে আর কি। কারণ তৃণমূল কংগ্রেস এবং তার সর্বোচ্চ নেতৃত্ব বুঝে গেছে, ওরা সবাই ধরা পড়ে গেছে এখানে, যে কিছু গোলমাল হয়েছে, কিছু কেন অজস্র গোলমাল হয়েছে, একটা চাকরিও ঠিকঠাক দেওয়া হয়নি, বা 90% চাকরিই গোলমাল হয়েছে, হয়তো 10% 5% ঠিকঠাক হয়েছে, 90% 95% গোলমাল হয়েছে, চারিদিক থেকে লুটে পুটে সব ঘরে ঢুকিয়ে নিয়েছে, ঝেঁটিয়ে মেটিয়ে দিয়ে নিজের ঘরটা সামলে নিয়েছে টাকা পয়সা দিয়ে, নেতাগুলো ছোটো থেকে বড়, এটা না মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে। ফলে
আগে থেকেই গৌরচন্দ্রিকা গান হচ্ছে, এই আমাকে ধরবে মনে হচ্ছে, এটা পলিটিক্যাল ভ্যান্ডেটা ইত্যাদি ইত্যাদি। ইডি সিবিআই কাউকে এরকম বলে বলে ধরতে জানে, ইডি সিবিআই কিন্তু এমনি ওপেনলি ডাকে, ডেকে যদি তার ভাবনা চিন্তা তার কথাবার্তার মধ্যে কোথাও একটা মানে ডিসক্রিপেন্সি থাকে তাকে ধরে। এই ইডি সিবিআই অনেক স্বচ্ছভাবে কাজ করে। ও আগে থেকে ফোন করলাম, এই যে ধরবো, এগুলো কি ছেলে খেলা হচ্ছে নাকি? এরা রাজনীতি থেকে ছেলে খেলা পর্যায়ে নিয়ে গেছে। ইডি সিবিআই খুব সিরিয়াসলি তদন্ত করছে, আমাদের মনে হয় এটাকে সিরিয়াসলি দেখা উচিত। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভ্রাট চলছে, বিদ্যুৎ সংকট চলছে, এই নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গে বিদ্যুতের সংকট দেখা গেছে, এবার সেই কারণে বাংলার মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছে সেই দিকে আঙুল তুলে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। না, ধর্ণা অবশ্যই ধর্ণায় বসার দরকার, তীব্র গণ আন্দোলন গড়ে তোলার দরকার, বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও প্রতিবাদ আন্দোলন হচ্ছে। আজকেই আমি একজনের সঙ্গে কথা বলছিলাম কল্যাণীতে, সে বলছে রোজ 3 থেকে 4 ঘন্টা যে মানে বিদ্যুৎ বিভ্রাট এটা যেন একেবারে নিয়মে পরিণত হয়েছে, ফলে এটা একটা ভয়ঙ্কর অবস্থা, রোজ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট চলছে। কারণ হচ্ছে যে আমাদের যে টোটাল পশ্চিমবাংলার বিদ্যুৎ সেটা কিন্তু তার অধিকাংশ আসে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, আর তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা লাগে। সরকার যদি কয়লার দাম না মেটায় তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো তার উৎপাদনটা কমিয়ে দেবে, এটাই ঘটছে। ফলে সাধারণ মানুষের যে কষ্ট সেই কষ্টটার দিকে সরকার নজর দিচ্ছে না। ন্যাচারালি আমি মনে করি যে এই ব্যাপারে তীব্র আন্দোলন গড়ে তোলার দরকার আছে। পশ্চিমবঙ্গ সরকার এমনি যে সরকারটা চলছে সর্বত্র ফেল করেছে, এদের সরকার চালানোর যোগ্যতাও নেই, কিন্তু সাধারণ মানুষের যে কষ্ট সেটা আরও বেশি 5 গুণ বেড়ে যাচ্ছে। গত 1 মাস আগে এই ধরনের ঘটনা ঘটছিল, এখন আবার শুরু হয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটা। মানে বাংলার মানুষ আর কোনো দিক দিয়েই রেহাই পায়নি। বাংলার মানুষের ভুল বোধহয় একটাই, একটা দলকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করা। বাংলা মানুষই দেখুক কাকে ওরা নির্বাচিত। একদিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া হয়ে গেছে, কয়লার টাকা দিতে পারছে না, সেখানে দাঁড়িয়ে ইমাম ভাতা, পুরোহিত ভাতা বা ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য যে ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন সেইগুলো কিভাবে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, কি বলবেন আপনি? সে প্রাচীন যুগে একটা কথা আছে, চার্বাক দর্শনে একটা কথা আছে, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। ঋণ করে ঘি খাও, যতদিন বেঁচে থাকো আনন্দের সঙ্গে বেঁচে থাকো। এরা আনন্দের সঙ্গে বেঁচে আছে, ঋণ করছে ঘি খাচ্ছে। এই যে এত লোন দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, অমুক টাকা, এত সুখ টাকা ইত্যাদি ইত্যাদি, গোটাটা লোনে চলছে। পশ্চিমবঙ্গ সরকারের ইনকামটা কি? আর একটা ইনকাম আছে, সেটা হচ্ছে মদের ইনকাম। মদ থেকে ইনকাম করছে প্লাস লোন করছে, তারপর চালিয়ে যাচ্ছে। এবং ভোটের জন্যে কাউকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, কোথাও ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে পুজোর জন্যে, যাদের টাকার দরকার নেই তাকে টাকা দেওয়া হচ্ছে। এবার সবাইকে টাকা ঢেলে দাও, টাকা দাও, ভোট নাও, কিন্তু এর একটা শেষ আছে। অন্যান্য রাজ্যও দেয় কিন্তু, এটাও ঠিক যে মধ্যপ্রদেশ চালু করেছে, আসাম চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো। আসামে অরুণোদয় যোজনা আজ 3 বছর ধরে আছে, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী কখনো কি বলেন যে আমার একটা কালভার্ট তৈরির টাকা নেই, সব টাকাটা অরুণোদয় যোজনায় চলে গেছে? তা তো নয়। আসামের যারা কর্মচারী তারা কেন্দ্রীয় হারে ডিএ পায় কী করে, পশ্চিমবঙ্গের কর্মচারীগুলো ডিএ পায় না কেন? ফলে আমি ভোট কিনব টাকা দিয়ে এবং মানুষকে টাকা দেব না, মানুষের যা প্রাপ্য সেগুলো দেব না। আমাদের বন্ধুবান্ধব যারা দিল্লিতে চাকরি করে আমাদের চেয়ে হাজার হাজার বহু হাজার টাকা বেশি বেতন পায়। তারপরে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যারা একটু ভালো থাকতে চাইবে, আমরা না হয় আমাদের কিছুটা বয়স হয়েছে যেতে পারবো না, আমার ছেলে মেয়ে বা আমার বন্ধুর ছেলে মেয়ে কেউ পশ্চিমবাংলায় থাকবে না, চলে যাবে সেখান থেকে, এত কম টাকায় চাকরি করবে কেন তারা? ফলে এটা একটা অদ্ভুত সমস্যা তৈরি করে ফেলেছে এরা। এরা সব কিছুকে না ওই একটা ছোট্ট ঘেটোয়াইজড করছে। পশ্চিমবাংলা তার দারিদ্র, মানুষকে ঘুষ দাও, টাকা নাও, যোগ্যতার কদর নেই, ভোট নাও, টাকা দাও, ভোট নাও, মানুষের যোগ্যতার কদর করো না, মানুষজন এখান থেকে চলে যায়, ওই যারা একটু মিডিয়কার তাদের দিয়ে আমি আমার চালিয়ে নেবো, পারমানেন্ট পোস্টে নিয়োগ করবো না, সিভিক দিয়ে কাজ চালাবো। এটা অদ্ভুত সিস্টেম পশ্চিমবাংলায় এরা চালু করে দিয়েছে। আসলে আমি দুটো জিনিস বলি বারবার, এক হচ্ছে এই সরকার যারা চালাচ্ছে তাদের সরকার চালানোর জন্যে যে মিনিমাম যোগ্যতা থাকে নেই, এরা একদম অযোগ্য, এরা সরকার চালাতেই জানে না। দুই হচ্ছে সরকার চালাতে একটা ভীষণ লাগে। এটা ঠিকই যে ডক্টর বিধানচন্দ্র রায় কংগ্রেসের নেতা ছিলেন, কিন্তু বিধানচন্দ্র রায়কে আমরা বলি নমস্য ব্যক্তি, তিনি কংগ্রেস করতেই পারেন, তাতে কী যায় আছে? বিধানচন্দ্র রায় 50 বছর 100 বছর পরে কী হবে পশ্চিমবাংলা সেটা ভাবতে পেরেছিলেন, এবং তার জন্য তাঁর যা পরিকল্পনা সেগুলো 100 বছরের দিকে তাকিয়ে, এরা 100 বছর এরা 100 দিনের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। এরা আজ 5 দিন 6 দিন এখান থেকে নিচ্ছে, এখান থেকে লোন করছে, সেখান থেকে টাকা তুলছে, দিয়ে সেখানে মানুষকে কিছু ঘুষ দিচ্ছে, কিছু পকেটে পুড়ছে, এইভাবে একটা অদ্ভুত সরকার চলছে। ফলে এটা সরকার চলছে না, এটা অলমোস্ট একটা সার্কাসে পরিণত হয়েছে। এখন আমি জানি না পশ্চিমবাংলার ভবিষ্যতে কী আছে। এই সরকারটা যদি দ্রুত কয়েক মাসের মধ্যে না চলে যায় তাহলে পশ্চিমবাংলার সামনে সমূহ বিপদ। এমনিতে বাইরে গেলে আমি কয়েকদিন আগে উড়িষ্যাতে একটা ভালো সেমিনারে আমাকে বলতে ডেকেছিল, আমি গিয়েছিলাম। উন্নতি দেখলে না সত্যি পশ্চিমবাংলা দেখলে চোখে জল আসে।
উড়িষ্যায় আগে আমরা কি জানতাম, উড়িষ্যার লোকগুলো কলকাতায় আসতো এবং কলকাতায় অনেকে রান্নার কাজ করতো। একটু ঘুরে দেখো তো কটা রান্নার লোক পাবে তুমি, উড়িয়া রান্নার লোক কেউ থাকে না, অধিকাংশ লোকজন ফিরে গেছে, ওখানে কাজের সুযোগ প্রচুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাইরের রাজ্যে কাজের জন্য যাবেন না, আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের বাংলায় কাজের বিভিন্ন ব্যবস্থা আছে, বিভিন্ন প্রকল্প আছে। কি প্রকল্প আছে? 5 লাখ টাকা করে রাখা হয়েছে, যে বিশেষ ঋণ রাখা হয়েছে। কি প্রকল্প আছে বলতে হবে তো, কি প্রকল্প আছে, নইলে মানুষগুলো অত দূর যায় কেন, মিজোরামে গিয়ে মারা যায় কেন ব্রিজ অ্যাক্সিডেন্টে, দক্ষিণে যায় কেন, গুজরাটে যায় কেন, যায় কারণ এখানে কাজ নেই, কাজ নেই বলেই তো যায়। আরে কাজ হবে কোত্থেকে, কাজ করতে গেলে সত্যিকারের মানুষের কাজ দিতে গেলে মানুষের হাতে শিল্পায়ন করতে হবে, কৃষিতে আরো বেশি বিনিয়োগ চাই যাতে মানুষের হাতে টাকা আসে, এবং শিল্পায়ন একটা বড় শিল্প হলে তার এনসিএলই ইন্ডাস্ট্রি অনেক হবে, তাকে দেখে আরো অনেক লোক আসবে। গুজরাটে এইভাবেই শিল্পায়ন হয়েছে, গুজরাট থেকে কেউ শ্রমিকরা পশ্চিমবাংলায় আসে না, পশ্চিমবাংলার শ্রমিকরা গুজরাটে যায়। ফলে এই মানে মুখে তো অনেক কথাই হয়, মুখে নও মারিতং জগৎ, বাস্তবটা তার চেয়ে একদম আলাদা। পশ্চিমবাংলা ডুবে গেছে একদম, এই সরকারটা বা ডোবা শুরু হয়েছিল বামের আমল থেকে, বামেরাই ডুবিয়ে দিয়ে গেছে। এরা শ্রাদ্ধ করছে পশ্চিমবাংলার আর কি, শ্রাদ্ধানুষ্ঠানটা এরা পালন করছে, পশ্চিমবাংলা শেষ করে দিল এরা। বাইরে গেলে আমরা যারা মাঝে মাঝে বাইরে যাই, সত্যি চোখ দিয়ে জল আসে পশ্চিমবাংলার কথা ভাবলে, এরা কবে যাবে জানি না, যত দ্রুত যায় তত মঙ্গল পশ্চিমবাংলার পক্ষে। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার বায়ু বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে প্রস্তাবিত করা হোক। এবার এখানেও এই একটি লাইন আছে গানে, বাঙালির মন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন, এই গানটিতে বাঙালির জায়গায় বাংলা কথাটা ব্যবহার করা যায় কিনা তার মতবাদ চেয়েছেন তিনি, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রথমত এই সঙ্গীত টঙ্গীত গুলো সব মানে কাজ নেই, কম্ব নেই, সব ফালতু ইয়েতে নজর দেওয়ার ইচ্ছে আমার নেই। এটাতে কোনো স্বীকৃত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা বাদ দিলে, যাদের অন্তত অস্তিত্ব রয়েছে, তারা কেউ যায়নি, সবাই বয়কট করেছে। সুতরাং শাসক দলের একতরফা কিছু সিদ্ধান্ত কিছু প্রস্তাব, সেগুলো মেনে নেওয়ার বা সেগুলো নিয়ে চিন্তাভাবনা করার কোনো ইচ্ছে আমার অন্তত নেই, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রবীন্দ্রনাথ যা যা লিখে গেছেন সেটাকে বদলে আমি আমার মতো ভাবনা বসাবো, একটু বাড়াবাড়ি হচ্ছে এটা। রবীন্দ্রনাথ আমাদের মার্জনা করুন, আমি ক্ষমা চাইবো রবীন্দ্রনাথের কাছে, আর কি বলবো। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে বাংলার বিভিন্ন জাতি উপজাতি ধর্মের মানুষ বাস করে, তাই আজকে তিনি বেঁচে থাকলে হয়তো তিনি বাঙালির পরিবর্তে বাংলা শব্দটি ব্যবহার বলতেন, তাহলে সকল ধর্ম ভাষার মানুষকে আমরা এক ছাতার তলায় নিয়ে আসতে পারবো, এটুকু কি আমরা অ্যাডজাস্ট করতে পারি না? না কেন, অনেক কবিতা তো আছে, কি আরে কি সব কবিতাগুলো ভুলেও যাই আজকাল, ওপাং পোকাম কি ঝপাং ইত্যাদি, ওগুলোকে কিছুটা বানিয়ে দিক না বাংলার রাজ্য সঙ্গীত, ওগুলোকে গাইবে ঝপাং ঝপাং করে সব চারদিকে। আমরা তো আগে শুনতাম না, প্রথম প্রথম যে রাস্তার মোড়ে রবীন্দ্রসঙ্গীত হতো, ভয়ঙ্কর গরম তখন হয়তো গান চলছে পৌষ্টদের ডাক দিয়েছে আয়রের চলে আয় আয় আয়, এইরকম চলতো। তো সেখানে বাংলা রাজ্য সঙ্গীত যদি হয় ঝপাং এপাং ওপাং খপাং খপাত, এই কিছু একটা হতেই পারে, না হওয়ার কি আছে? আর আমাদের যারা তথাকথিত বুদ্ধিজীবী তাতেই হাততালি মারবে নাচবে, অসুবিধা কি আছে? পশ্চিমবাংলায় সার্কাস যখন চলে এগুলোই চলে, আর কি হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই বারণ করেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শব্দ পরিবর্তন করলে বিতর্ক তৈরি হতে পারে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সবাই রাজি না হলে করব না। না আমার কথা হচ্ছে, আমি প্রথম কথা এই একটা রাজ্য সঙ্গীত প্রতিষ্ঠা দিবস, নিজের মতো করে একটা প্রতিষ্ঠা দিবস তৈরি করে ফেললাম, একটা সঙ্গীত, তাই আবার রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের একটা ভাষা বদলে ফেলবো, এইগুলো কোথা থেকে আসে আসলে? এটা একটা মানে এটা পিকুলিয়ার স্টেট অফ মাইন্ড, কোথেকে আসে জানো, যে আই এম দ্য ওনার অফ এভরিথিং, ওই ইয়ে বলেছিল না আর কিং ক্যানিউট, আই এম দ্য ওনার অফ অল আই সার্ভে, তো যদ্দূর মনে পড়ছে কবিতাটা এইরকম নাকি, মানে আলেকজান্ডার সেলকার্ক বোধ হয় কবিতাটা, আই এম দ্য মাস্টার অফ আই এম দ্য ওনার অফ অল আই সার্ভে, আমি যা দেখি সব কিছুর মালিক আমি, কিন্তু আমি কার উপরে আমার রাজত্ব ফলাবো। এখন এই জিতে মনে হচ্ছে যে এদের মধ্যে অহংটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমি যা বলবো সেটাই সবাই মানবে, আমি দরকার হলে স্টেশনের নাম বদলাবো, জায়গার নাম বদলাবো, আমি যা বলবো সবাই তাই মানবে। কিন্তু আমার কথা হচ্ছে এটা সম্ভব নয়, ইতিহাস তার গতি অন্যরকম, সে কাউকে ক্ষমা করে না, বিশেষত যাদের ভাবনা চিন্তার মধ্যে এরকম স্বৈরাচারী এবং অহং থাকে খুব দ্রুত তাদের পতন হয়, এটা ইতিহাসই বলে, এর বেশি কিচ্ছু বলবো না। আপনি একটু আগে পশ্চিমবঙ্গ দিবসের কথা বললেন, সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখন 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে বলা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে দেখতে চাইছেন, সেটা কিভাবে দেখছেন? কোন গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ দিবস হবে 1 বৈশাখ?
ভারতীয় জনতা পার্টি যে প্রস্তাবটা করেছে সেখানে বলা হয়েছিল যেদিন পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যরা ভোট দিয়েছিলেন সেই দিন তো ইতিহাস, এগুলো তো আর ইতিহাসটা আমরা তৈরি করি না। পয়লা বৈশাখ আমরা মানি, তো পয়লা বৈশাখকে হঠাৎ পশ্চিমবঙ্গ দিবস কেন মানা হবে? এগুলো অদ্ভুত রাজনীতি, অদ্ভুত ভাবনা, এগুলো কী বলবো এগুলো বলো দেখি। আরে তার ইতিহাসের ইয়েটা কী আছে? কিচ্ছু নেই, ফলে এইসব কথাবার্তা ওই চলবে, এগুলো বেশি কিছু না বলাই ভালো এগুলো নিয়ে। রবীন্দ্র ভারতীর অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল বলেছেন যে তিনি উপাচার্য পদে আসার পর থেকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা হতে হচ্ছে তাকে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি নিজে একজন একটা শিক্ষা প্রতিষ্ঠান তো রয়েছি আর 3.5 দশক ধরে এটা খুবই চিন্তার বিষয়। উনি একজন অত্যন্ত সজ্জন মানুষ এবং প্রাক্তন বিচারপতি, উনি প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটি যেতে ভয় পাচ্ছেন, এটা তো সত্যি চিন্তার বিষয়। এটা তো একটা বেসিক আইন শৃঙ্খলার প্রশ্ন। বিশ্ববিদ্যালয় বা কলেজে একাধিক উইং থাকে, একটা হচ্ছে প্রশাসন, কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আর একটা হচ্ছে অফিস, কলেজ বিশ্ববিদ্যালয়ে অফিস থাকে, একটা হচ্ছে স্টাফ অধ্যাপকরা, কলেজ বিশ্ববিদ্যালয়ে একই রকম, তিনটে জায়গা। এই তিনটে জায়গা যদি ঠিকঠাক কাজ সমন্বয় না হয়, কাজ না করে, দেন ইট উইল ক্রিয়েট প্রবলেম, তাহলে কিন্তু প্রবলেম হবেই। ফলে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আপনি ছেড়ে দিন, উনি যা অভিযোগ করেছেন এবং তার মতো মানুষ মিথ্যে অভিযোগ করবে আমি বিশ্বাস করি না, ফলে তো আইন শৃঙ্খলা প্রশ্ন। ফলে এইটা তো সিরিয়াসলি দেখা উচিত, কিন্তু কার কাছে বলবো? এই রাজ্য সরকারের কাছে, এরা শুনবে কথা? কোন কথা শুনবে? হুমকি দিচ্ছে তাকে, হ্যাঁ, তাকে জোর করে পদত্যাগ করানোর কথা বলছে, তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এই তো অদ্ভুত রাজনীতি পশ্চিমবাংলায়, মানে অদ্ভুত একটা সামাজিক ব্যবস্থা পশ্চিমবাংলায় চালু হলো। কেউ, নো ওয়ান ইজ সিকিউরড হিয়ার, নো ওয়ান ইজ সেফ হিয়ার। বাংলায় বিদেশি লোক নিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে পাড়ি দিচ্ছেন, আর সেখানে সূত্র বলছে তার সফর সঙ্গী হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কি বলবেন? কেউ যদি সঙ্গে যায় আমার কি বলার আছে? আমি তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের গার্জেন নেই যে তাকে বলবো যে তুমি ভাই যেও না, সেটা তাদের ব্যাপার, সে যেতেই পারে, তাতে যদি লোক নিয়ে আসে ভালো, বাংলার পক্ষে তো ভালো, হাজার হাজার ছেলে তো কাজ পাবে। কিন্তু আমার যা অভিজ্ঞতা, স্পেনে আবার কে বিনিয়োগ করবে? স্পেনে বিরাট বিনিয়োগকারী সব বসে আছে, পশ্চিমবাংলা বিনিয়োগ করবে? স্পেন সব বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, আমি অন্তত আমার জ্ঞানে এইটুকু দেখিনি খুব একটা। স্পেন পর্তুগাল ইউরোপের অন্যতম গরিব দেশগুলোই করে চিহ্নিত, খুব একটা ধনী বলে চিহ্নিত নয়। কিন্তু ফলে সেখানে গিয়ে তারা আসবে এখানে বিনিয়োগ করতে, বরং আমাদের দেশের যে শিল্পপতিগুলো টাটা সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়েছিল, টাটাকেই নিয়ে আসা হোক, টাটাকে বলে যে যা হওয়ার হয়ে গেছে, আসুন আপনি একটা জায়গা দিচ্ছি, এখানে নিয়োগ করুন, এখানে গাড়ি তৈরি করুন, আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলের আগামী দিনে বাজার, ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেলগুলো আমাদের এখানে বিনিয়োগ কোথায় করছে? গুজরাটে ইলেকট্রিক ভেহিকেল বিনিয়োগ হচ্ছে, তামিলনাড়ুতে, কর্ণাটকে, তাদের ডাকা হোক যে এখানে আসুন, এখানে বিনিয়োগ করুন, তারা হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করবে। এখানে মোবাইল ফোন হাব তৈরি হচ্ছে ইয়ের কাছে, দিল্লির পাশাপাশি, উত্তরপ্রদেশ সেগুলো নিচ্ছে, আমরা সেগুলোকে আনতে পারি, কোথায় স্পেন, এখানে ওখানে কী করবে? এরপর হয়তো আফ্রিকার কঙ্গোতে যাবে বিনিয়োগ আনতে, এইটাও আমাদের দেখতে হবে, আফ্রিকার কঙ্গো বা নাইগারে গিয়ে সেখানে বলা হবে পশ্চিমবাংলা বিনিয়োগ করো। মানে হাস্যকর ব্যাপার, একটা সীমা আছে। আজ অব্দি এই যে নিয়োগগুলো, এই যে বিদেশ ভ্রমণ হয়েছে, ঠিক ক হাজার কোটি টাকার এখানে বিনিয়োগ হয়েছে বলো দেখি। বাম আমলে এটা হতো, যদি বসু বছর একবার বাইরে যেতেন আর তার সঙ্গে একজন চলে যেতেন, তার নাম সোমনাথ চ্যাটার্জি, তিনি সব মৌ স্বাক্ষর করতেন, পরে ওনার একটা নাম হয়ে গেছিল, মৌ দাদা বলতো লোকে ওনাকে। এ না, পশ্চিমবাংলা এটাই হয় আর কি। একই অভিযোগ তো মমতা বন্দ্যোপাধ্যায় তোলেন মোদির দিকে। কি অভিযোগ তোলেন? যে বিদেশ সফরে যান তিনি চলে আসেন, বিদেশ সফরে যান চলে আসেন, বিদেশ সফরে, মোদির বিদেশ সফরে কোনো তুলনা হয় পশ্চিমবঙ্গে? মানে এরা কেউ খবর টবর রাখে? মোদির বিদেশ নীতি এই মুহূর্তে গোটা বিশ্বে অন্যতম চর্চিত বিষয়। মোদি যতবার বাইরে গেছেন ভারতের মুখ আরও উজ্জ্বল হয়েছে। ভারতবর্ষে গোটা পৃথিবীতে বিনিয়োগ কিন্তু একটু নিম্নগামী, খুব বড় বিনিয়োগ কোথাও হচ্ছে না, তার মধ্যেও ভারতে বড় বড় কোম্পানি তারা গাড়ি তৈরি করবে, ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক যে বাইক তৈরি হচ্ছে সেখানে ইন্ডিয়া তার হাব হতে চলেছে, মোবাইল হাব হতে চলেছে, আরও অনেক ইন্ডাস্ট্রি আসছে ভারতবর্ষে। আর মোদির বাইরে যাওয়া হচ্ছে, মোদি হচ্ছেন বিদেশ নীতির অন্যতম স্থপতি, যে কোনো দেশের, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতের বিদেশ নীতির অন্যতম স্থপতি। তা মোদির সঙ্গে বাকিদের তুলনা হয় নাকি? সুতরাং দয়া করে কেউ যেন মোদির সঙ্গে নিজের তুলনা না করে। মোদি মোদি বা এইসব কথা ভাবলে বললে নিজেকেই এরা যে কী ভাবে ভগবান জানে। দয়া করে এরা যেন মোদিকে অন্তত বাদ রাখে, কারণ মোদি এরা অন্য জায়গায় পৌঁছে গেছেন, এরা জীবনের চেষ্টা করে সেখানে পৌঁছতে পারবে না, ওই দূর থেকে ওই রাগ করা ছাড়া, হিংসে করা ছাড়া আর কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে যেতে চাইছেন কুণাল ঘোষ, কিন্তু এদিকে তার এই স্পেন সফরকে নিয়ে আপত্তি তুলেছে সিবিআই, হাইকোর্টেরও একই বক্তব্য, কি বলবেন? না, হাইকোর্ট যদি আপত্তি তোলে যাওয়া হবে না, আর স্পেনে গিয়েও কি করবে? স্পেনে গিয়ে কি করবে ঠিক জানি না। স্পেনে
প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেতেই পারেন, তারা কথা বলতে পারেন ইত্যাদি ইত্যাদি। ও কি করবে গিয়ে? সৌরভ গাঙ্গুলি ডেফিনেটলি যদি যায়, সৌরভ গাঙ্গুলি একটা বাংলার মুখ, গুরুত্বপূর্ণ মুখ ইত্যাদি ইত্যাদি, কি যাকে তাকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার কোনো মানে হয় না। যার বিরুদ্ধে কি স্পেন ডেকেছে না মুখ্যমন্ত্রী নিজে নিয়ে? হ্যাঁ তাই বলো, স্পেন আবার একে ডাকবে কেন? যাই হোক, তো সেই এই গেলে তো তার খরচ দেবে তো সরকার, এসব লোককে খরচ দিয়ে নিয়ে যাওয়ার কি মানে হয়? বরং চারটে শিল্পপতিকে নিয়ে গেলে তারা গিয়ে ওখানকার শিল্পপতিদের সঙ্গে কথা বলবে, কথা বলে সেখানে কিভাবে বিনিয়োগ হয় সে নিয়ে চুক্তি স্বাক্ষর করতে পারে। একটা শিল্পপতিকে নিয়ে যাওয়া হোক, এদের নিয়ে গিয়ে কী হবে? শিল্পপতিকে নিয়ে যেতে পারে। যাই হোক, আমি আলটিমেটলি একদম এই সফরে খুব একটা ভালো কিছু দেখছি না, সুতরাং সেখানে কে যাবে না যাবে কিচ্ছু যায় আসে না, যেহেতু সিডি সিবিআই আপত্তি তুলেছে, তো আমি মনে করি না যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।